আপনারা সকলেই অবগত আছেন যে প্রাইমারি প্রশ্নফুল মূল মামলা এম এ টি ওয়ান ফাইভ নাইন ফোর অর্থাৎ ম্যাট পনেরোশো চুরানব্বই রায় ঘোষণা হয়েছে এবং সেই রায়ে যেটা বলা হয়েছে যে সবাইকে ছ নম্বর দেওয়া হবে ম্যাক্সিমাম যেটা তো যদিও অর্ডার কপি আমরা এখনও হাতে পাইনি অর্ডার কপি এলে পরিষ্কার হবে ব্যাপারটা আরও ক্লিয়ার মানে বোঝা যাবে আর কি তো সেটাকে আমরা ধরেই চলছি যে ছ নম্বর দেওয়া হবে তো এখন প্রশ্ন উঠছে যে কীভাবে সেই ছ নম্বরটা দেওয়া হবে এবং তার সাথে বিএলএস যে প্যানেল তার উপর কী প্রভাব পড়তে চলেছে তো পুরো ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে আমরা চাইব যে আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে পুরো ব্যাপারটা বুঝতে পারেন তো দেরি না করে তাহলে শুরু করা যাক তো সবার প্রথম আমরা বলতে চাইব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উল্লেখযোগ্য তথ্যগুলি যাতে না মিস হয়ে যায় এবং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না ডেসক্রিপশন একবার চেক করে নেবেন ভিডিও দেখার পর অনেক উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক আছে সেগুলো যাতে জয়েন করতে পারেন তো ব্যাপারটা হচ্ছে প্রাইমারি প্রশ্নবল মূল মামলা এম টি ওয়ান ফাইভ নাইন ফোরের যে ব্যাপার সেটা হচ্ছে সবাইকে ঝড়ম দিতে হবে অ্যাটেম্প করলেই এবং তার সাথে যে ব্যাপারটা উঠে আসছে যে তাহলে টেট দু হাজার থেকে ব্যাপারটা যেহেতু আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দো যেহেতু অনেক বছর আগের ব্যাপার এবং যেটা অনুমান করা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট আওয়ার পাস করতে চলেছেন এটা কিন্তু অনুমান কোনো বোর্ডের অফিসিয়াল নোটিস থেকে নয় একটা অনুমান করা হচ্ছে এখন সংখ্যাটা অন্যরকম হতে পারে তো ব্যাপারটা হচ্ছে এই যে পাস করবেন অনেকে সেটা কিভাবে বোঝা যাবে মানে কোন কি দেখে মূল্যায়ন তাদের করা হবে আপনারা জানেন যে টের দু হাজার চোদ্দোর যে ওয়েমার যে অরিজিনাল ওয়েমার বা ওয়েমার এর কপি বলুন সেগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে বোর্ড স্বীকার করেছে মানে আদালতে তো এখন ব্যাপারটা হচ্ছে তাদের একটাই রাস্তা ডিজিটাইজ কপি তো ডিজিটাইজ কপি তো এদিকে আবার আদালতের মান্যতা নেই সেটা নিয়ে কারণ আপনারা জানেন তো তাহলে ঘুরে ফিরে কি সেই আদালতের মান্যতা পেয়ে যাচ্ছে ডিজিটির কপি কারণ আর তো কোনো উপায় নেই কীভাবে তাহলে খাতা পুনর্মূল্যায়ন কীভাবে করা হবে প্রায় বারো লক্ষ খাতা ধরতে পারেন ট্রেড দু হাজার চোদ্দোর তো বারো লক্ষ খাতা পুনর্মূল্যায়ন কীভাবে সম্ভব এবং আপনারা অনেকেই জানেন না যে কত পেয়েছিলেন আগে এবং কত বাড়ছে কিছু জানেন না মানে আরটিএ না করলে তো এটা বোঝাই যাচ্ছে না অনেকেই আরটিএ করে জানেছেন সেটা আলাদা ব্যাপার তো বাড়তি ছ নম্বর সবার জন্য ব্যাপারটা এখানে যেহেতু উঠে আসছে এবং একটা ব্যাপার দু সালের আগে যাদের হচ্ছে মানে ট্রেনিং কমপ্লিট আছে অর্থাৎ দু হাজার চোদ্দো ষোলো যে ব্যাচটা তো তখনকার দিনে যারা টেট পাস করতে পারেননি ট্রেনিং কমপ্লিট ছিল দু হাজার মধ্যে ষোলোর আগে আর কি তো তারা তো চাকরির দাবিদার কারণ আপনারা জানেন যে সেই টাইমে কেউ ট্রেন্ড ক্যান্ডিডেট টেট পাস এবং ট্রেন্ড ক্যান্ডিডেট কেউ বাকি থাকেনি চাকরি পেতে তাহলে সেই অবস্থাতে তারা যোগ্য তো তারা এখন আদালতের দ্বারস্থ হতে পারে কীভাবে কীভাবে কী করে হ্যান্ডেল করে সেটা একটু দেখার বিষয় দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট যে প্রসেস দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেস বিয়াল্লিশ হাজার যে প্যানেল তার উপর কিন্তু একটা বড়ো প্রভাব আসতে চলেছে বলে মনে করা হচ্ছে আর কি কারণ এই প্যানেলের মধ্যেই পুরো ব্যাপারটা এই যে যেটা আমরা বললাম দু হাজার ষোলোর আগের ট্রেনিং এই বিয়াল্লিশ হাজার প্যানেলের উপরে কিন্তু পুরো ব্যাপারটা তাহলে ওরা অনেকেই যারা চাকরি পাওয়ার যোগ্য বলে মনে করা হচ্ছে সেটা কেন বলা হচ্ছে কারণ যেহেতু ওই ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে যাচ্ছে আর প্যানেলের মেরিট লিস্ট সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়ার কথা এইটা হওয়ার পর কিন্তু যেহেতু চাকরি হয়ে গেছে তো সেটা নিয়ে আর খুব একটা বেশি কিছু হবে বলে মনে হচ্ছে না কিন্তু ওটা প্রভাব হয়তো পড়তে পারে তো পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ একটা বিপদে পর্ষদ আছে টেনশনের মধ্যে আছে কারণ এমএটি ওয়ান ফোর নাইন ফোর দু হাজার আঠেরোর কেস আঠেরো থেকে চলে চলে এতদিন দু হাজার তেইশে এসে সেটা জাজমেন্ট আসতে চলেছে তো এটা হচ্ছে ব্যাপার তো প্যানেলের মধ্যে যারা স্বচ্ছভাবে পেয়েছেন তাদের চিন্তার কিছু নেই অযথা চিন্তা করবেন না ইলিগালভাবে যারা পেয়েছেন তাদের কিন্তু চিন্তার বিষয় আছে তো অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কিছু যদি জানতে চান প্রাইমারি সংক্রান্ত এবং প্রাইমারি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এবং আরও সব বিভিন্ন ধরনের আপডেটের জন্য ডেলি বেসিসে আমরা মিনিমাম একটা ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং চারদিকে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন